সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের রেসিপি ইলিশ মাছের ডিম দিয়ে করলার ঝোল। ইলিশ মাছের ডিম দিয়ে করলার এই ঝোল রান্নাটা কেউ কখনো খেয়েছে কিনা আমার জানা নেই, তবে এই রেসিপিটা প্রথমবার খাওয়ার পর আমার খুবই ভালো লেগেছে। শুধু আমার না, আমার বাসায় সবাই এটা খুবই পছন্দ করেছে, খেতে খুবই মজাদার হয়, গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। তাই প্রথমবার নিজে খেয়ে দ্বিতীয়বার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা হুবহু ফলো করে আপনারা এভাবে করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি 5 পিস মাঝারি সাইজের করলা নিয়েছি, সাথে একটা মাঝারি সাইজের আলুও নিয়েছি, আর এখানে 1.5 কেজি সাইজের একটা ইলিশের ডিম নিয়েছি। প্রথমে ইলিশ মাছের ডিমের গায়ে একটু হলুদ আর লবণ মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি। তারপর করলাগুলোকে পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি। আমি করলাগুলোকে গোল গোল শেপ করে কেটে নিয়েছি, আর করলার মাঝখানে যে বিচিগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে ফেলে দিছি। আপনারা বিচি খেতে পছন্দ করলে এটা রেখে দিতে পারেন। আমি কতটুকু পুরু করে করলাগুলো কেটে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আলুগুলোও ঠিক একই প্রসেসেই একই সাইজে আমি কেটে নিয়েছি। এখন করলাগুলোকে একটা বাটিতে নিয়ে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে এটাকে একটু চটকে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। এভাবে করে করলা লবণ দিয়ে মাখিয়ে রাখলে এর মধ্যে থেকে তিতা ভাবটা চলে যায়। এখন হলুদ লবণ মাখানো ইলিশ মাছের ডিমগুলো আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। তারপর যে পাত্রে ইলিশটা মেখে রেখেছিলাম সে পাত্রটা ধুয়ে এর মধ্যে কিছুটা পানি আর খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে মাছের ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ করলেও হয়, না করলেও হয়, কোনো সমস্যা নেই। ডিমের এক সাইড যখন হালকা সিদ্ধ হয়ে যাবে, তারপর আর এক সাইড সিদ্ধ হবার জন্য ডিমটাকে আমি উল্টে দিচ্ছি। এরপর ডিম সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে এই ডিমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন কড়া থেকে ডিমগুলো তুলে একই কড়াইতে আরও 4 টেবিল চামচের মতো রান্না তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ যখন হালকা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ জিরা বাটা। এরপর একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটার মধ্যে যখন বেরেস্তার কালার চলে আসবে তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া আর 7 মতো লবণ। একটু নেড়েচেড়ে মিশিয়ে মাখিয়ে রাখা করলাগুলোকে আমি ভালো করে পানি বদলে কয়েকবার ধুয়ে নিয়েছি। নিয়ে এরপর এখন এই আলুর সাথে করলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচের ফালি। 2 থেকে 3 মিনিট নেড়ে মিশিয়ে এখন ঢাকনা লাগিয়ে 3-4 মিনিট এটাকে রেখে দেব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, পানি ছাড়াই এই করলাগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে। তো 2-3 মিনিট পর একটু নেড়েচেড়ে এখন ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তারপর এই করলার ঝোলের উপরই ইলিশের ডিমগুলো দিয়ে উপর দিয়ে সাজিয়ে দিছি। প্রথম 2 মিনিট এটাকে আমি হাই হিটে রান্না করব, তারপর ঢাকনা লাগিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে মজাদার এই রেসিপিটা। আমি যেভাবে করে এই রেসিপিটা তৈরি করলাম এতে করে করলার কালারটাও কিন্তু ঠিক থাকবে, আর করলা রান্নার পরে খেতেও কিন্তু তিতা লাগবে না এবং রঙটাও সবুজ থাকবে। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন ঢাকনা তুলে খোলা অবস্থায় আরও 2-3 মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিব। ঝোলটা যে যেমন খাবেন সে অনুযায়ী রাখবেন, তবে করলা বা উচ্ছে তরকারিতে বেশি ঝোল রাখলে তা খেতে ভালো লাগে না, তাই আমি গা মাখা মাখা ঝোল রেখে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই করলা ইলিশ মাছের ডিমের এই ঝোলটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি কখনও করলা দিয়ে ইলিশ মাছের ডিমের এই রেসিপিটা যদি না খেয়ে থাকেন, একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা এ পর্যন্তই। রেসিপিটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ থাকা মনে হয়। আজকের মতো আল্লাহ হাফেজ।